আল্লাহ রাব্বুল আলামিন এই বাত দেখে বলে বান্দা একবার তুমি বলো বলো তুমি ওর নেকি দান করে দিলে কি ব্যাপার একবার একটুখানি খুলে বলো ও রাব্বুল আলামিন আল্লাহ গো আমি নেকি দান করেছে এর একটাই কারণ ওই মানুষটা বড় কান্নাকাটি করছে ছোটাছুটি করে করে কেউ নেকি দেয়নি মা দেয়নি ভাই দেয়নি মেয়ে দেয়নি স্ত্রী দেয়নি ও রাব্বুল আলামিন আমার সামনে গিয়ে কাঁদছে আমি বললাম কি হয়েছে ভাই বলো বলে ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে যার জন্য আমি বড় চিন্তায় পড়ে আছি হয়তো জাহান্নামে যেতে হবে আমি বলি ভাই রে তুমি কেঁদো না আমার কাছে একটা নেকি আছে গো আমার গোনার গোনার গোনা আমার তো কোনো উপায় নাই গো তুমি যদি জান্নাতে যেতে পারো তুমি জান্নাতে চলে যাও তোমারই উপকার হোক আমার তো কোনো লাইন নাই জাহান্নামে আমি যাব আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন বান্দারে এই হাসুরের মাটি তুমি এত বড় দাতা হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে বড় দয়ালু দাতা হতে পারবে না আমি বড় দাতা আমার থেকে বড় দাতা কেউ হয়নি আর হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গেছে তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি সন্তুষ্ট হয়ে গিয়ে আমার দয়ার জান্নাতটা তোমার জন্য হালাল করে দিলাম আরো জোরে বলুন আরো চিল্লা বলুন নারায় তাকবীর ভাইরা ওরে আমার আব্বা জানেরা ও জানেরা ওরে আমার জওয়া ভাইরা আল্লাহর বান্দা আব্বারে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও আমার দয়ার জান্নাতের দিকে তুমি হাঁটো আল্লাহর বান্দা আব্বা এইবার আস্তে আস্তে করে আল্লাহর দয়ার জান্নাতের দিকে বাবা চলে যাবেন জান্নাতের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার পিছন দিকে ডাক দেবেন বান্দা দাঁড়াও আল্লাহ আবার দাঁড়াতে বলছেন আমার কি অবস্থা আমার কি হবে না যাওয়া আমার কিছু নেই ঝোলায় শুধু গোনা আপনি দয়া করলেন তাই জান্নাতে যাব আবার আপনি আমাকে দাঁড়াতে বলছেন ইস আহ পিছন দিকে চেয়ে দেখবে লাখো লাখো কোটি 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 মানুষ সব দাঁড়িয়ে রয়েছে আল্লাহ এরা কারা এত মানুষ দাঁড়িয়ে আছে এগুলো কারা আমি তো চিনতে পারছি না ওই তোমার মতন কপাল ফাটা হতভাঙা দল ওদের ঝোলায় কিচ্ছু নাই মালকড়ি নাই শুধু গোনা 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 হই 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 করে বেরিয়েছে দুনিয়ায় কিচ্ছু নাই ওদের আহ সব জাহান্নামের লাইন ওগুলো সব দোজকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান ওরে আমার ভাই দানেরা ও জোয়ানেরা ওরে আমার যুবক ভাইরা রে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন বান্দারে আর দেরি করোনা রে শোনো শোনো আমি আল্লাহ আমার থেকে বড় দাতা দয়ালু কেউ হতে পারিনি পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বড় খুশি হয়ে গেছে তোমার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেছে তোমার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম শোনো তুমি তোমার শাহাদত আমলটা নিয়ে একবার খালি ওদের দিকে ঘুরিয়ে দাও ওই তোমার আমুলের সামনে যারা পড়ে যাবে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই সব বান্দা বান্দিদের আমি পাপ গুলো মাফ করে দেব আমার দয়ার জান্নাত ওদের জন্য হালাল করে দেব আরো জোরে বলুন আরো চিল্লা বলুন নারায় তাকবীর বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आमारो मौतर निदानो काले ताकि नबी गो आमारो शियार आमारो मौतर निदानो काले ताकि नबी गो आमारो शियार देखिबो अपनाके दुई नयन भरे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नारे तकबीर अल्लाह जन आज के कार महफिल कबूल कर सकले जोरे 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 बोली अल्लाहुम्मा आमीन। और भाई दानेरा आज हमें अपन एकटूखानी शोनाबो आज के हमार भाईरा एखाने यूट्यूबार दुटो क्यों आमार जेखने जाए यूट्यूबार तो घुरे आज के दो तीन जन एलो खबर ही पाई भाईरा बुझते पे आरो पर आसबे आजे जाई होक भाई तो आसुन 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 जुड़े दें आमार भाईरा अल्लाह पाक सकल के कबूल करे नेन आमार भाईरा एसे गेछेन आरो एकबार जोरे तकबीर दें नारे तकबीर आरो जोरे बोली नारे तकबीर भाई जान आमार अब्बा जान कथाय कथा बेड़े जाबे एटा हलो रबिउल आव्वाल मास एखोनो चलछे नाकि एखोनो चलछे रबिउल आव्वाल मास एई मास बड़ दामी मास এই মাসটা আজকের দিনে কিছু মানুষের কাছে দাম না হতে পারে আমার আল্লাহর কাছে অনেক দামি কার কাছে দামি জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহর কাছে সত্যি আমার ভাই আমার মুরব্বিদেরাও বড় ভালো লাগছে আপনাদের আওয়াজটা শুনে আমার জান জুড়িয়ে যাচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার ওয়াজের আরো এ বেড়ে যাবে আপনাদের ব্যবহার আচার আচরণ দেখে যাই হোক আমার আব্বাজান ভাইদানেরা আমি একটুখানি আপনাদের কাছে বলবো আমার আপনার নবী দয়ার নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আরে এই পৃথিবীর জমিনে এসে सृष्टि जुड़े बोलें ना এই নবীকে নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা লাইট যে জ্বলছে এই লাইটটা যদি 11000 ভোল্টেজের সঙ্গে জুড়ে দেওয়া যায় তার এই লাইট জ্বলবে জ্বলবে না কি বলবে বলেন দেনি আওয়াজ হবে একটা ফাটাস 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 এই আওয়াজ দেবে অন্য কোনো কাজ হবে না এই লাইটও জ্বলবে না আমার মাইকম্যান মাইকও চালাতে পারবে না পাখাও ঘুরবে না আর এসি ঘর ঠান্ডা হবে না সবটাই গরম হয়ে থাকবে আব্বা জান ভাইদের আমার তাহলে এমন একটা জিনিস 11000 ভোল্টেজ আমার আল্লাহ বলেন আমি 11000 কত হাজার 11 থেকে আরো বেশি বলা যাবে কোনো অসুবিধা নাই আমার আল্লাহ বলেন আমি 11000 আমার সঙ্গে তার জুড়ো না জুড়লে ফাটাস বেকার জ্বলে যাবে শেষ হয়ে যাবে কি করতে হবে লাইট জ্বলবে মাইক চলবে ঠান্ডা হবে এসি ঘর ঠান্ডা হবে পাকা ঘুরবে ব্যাপার আছে ব্যাপার হলো মাঝখানে ট্রান্সফরমামিটার বসাও ট্রান্সফরমামিটার ওর পরে থেকে লাইন নাও তোমার লাইট জ্বলবে মাইক চলবে পাকা ঘুরবে ঠান্ডা হবে এসি ঘর সব কিছু কমপ্লিট হবে আর কোনো অসুবিধা হবে না আল্লাহ বলেন আমার নবীকে ট্রান্সফরমামিশার মাঝখানে বসিয়ে দিলাম আমার নবীকে মাঝখানে রাখো আমার নবীকে ধরে আমার কাছে এসো তবে আমি আল্লাহ পাবে জোরে বলা যাবে না আল্লাহকে ধরবো বললেই ধরা এত সোজা এত সোজা আমি গেলাম ব্যান্ডেলে ওয়াজ করতে হুগলি জেলা ব্যান্ডেল কিছু ভাই বলছে এখানে চলবে না আপনার ওই নবী দিবস করা যাবে কেন গো কি হলো নবী দিবস করা যাবে না কেন ও বেদাত 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 কারে বলে বেদাত করতে এসেছো
আব্বা আমি নবী নিয়ে ওয়াজ করব আজকে বেদাত আমার আল্লাহ আমার নবীর জন্য প্রেমে পাগল ছিল আর তুমি সেই নবীর নামে মিলাদ করলে বেদাত বলো তোমার তোমার মাতার গন্ডগোল হয়ে গেছে তোমার ডাক্তারখানা ডাক্তারের কাছে যেতে হবে তোমার মাথার ডাক্তার দেখাতে হবে অন্য কিছু না তোমার ভূতে ধরেছে ভূত ছাড়াতে হবে তোমার আগে আব্বা জান ভাইদান আমার কথায় কথা বেড়ে যাবে আগে আমি নিয়ে যাব আমার নবী কত বড় নবী আমি আপনাদেরকে যে একটুখানি জানিয়ে দেবো আল্লাহ বলছেন আমার নবীর সঙ্গে সম্পর্ক রাখো আচ্ছা আমরা ভোরের বেলা একটা নামাজ পড়ি ওই নামাজটা কি নামাজ গো তাহাজ্জুদ তাহাজ্জুদের পরে আমাদের ফজরের ওয়াক্ত হয়ে যায় তাই না ফজরের ক রাকাত নামাজ চার রাকাত দু রাকাত সুন্নত দু রাকাত ফরজ আচ্ছা আপনাদের যিনি ইমাম সাহেব আছেন ওই ইমাম সাহেব যদি আজকের ভোরের বেলা ফজরের নামাজ পড়ানোর আগে মুসল্লিদের ডেকে বলে মুসল্লিরা শোনো আমি তো তোমাদের ইমাম আমি যা বলবো তাই শুনবে আল্লাহ তো সব থেকে বড় আল্লাহর আগে কেউ আছে আল্লাহ তো সব থেকে বড় আজকের দিন থেকে একটু কথা বলছি শোনো ফজরের ফরজ নামাজটা পড়ে আগে জামাতে যে নামাজটা পড়বো ওটা ফরজ ওই ফরজ নামাজ পড়ে তারপরে সুন্নাত নামাজ পড়ে আর বাড়ি যাবো ইমাম সাহেবের ভাত দেবেন টাকা দেবেন টাকা দেবেন না খাওয়া দেবেন না বলবেন এই বাক্স গুটিয়ে জামা কাপড় লুঙ্গি যা আছে ভালো করে গুছিয়ে নিয়ে বাড়ি যা সূর্য ওঠার আগে বাড়ি দাও সূর্য ডোবা অনেক দেরি সূর্য যেন ওঠার আগে বাড়ি চলে যাস বেঁচে থাকবি চলে যা আব্বা আমার নবীকে আমার আল্লাহ বললেন সকাল থেকে ফজর থেকে শুরু করে দিলাম আমি আল্লাহ লাইন করে দিচ্ছি এই লাইনে তোমরা থাকো সকাল থেকে সারা দিন আমার নবীর নিয়ে আগে থাকবে আগে সুন্নত নামাজ নবীর নামাজ আমার নবীকে তোমরা আগে ধরবে তারপর আমি আল্লাহ আমার ফরজ নামাজ পড়ো জোহরের নামাজও তাই আগে সুন্নত নামাজ পড়ো তারপর জোহরের নামাজ পড়ো ফরজ নামাজ আসরের নামাজও তাই আগে সুন্নত পড়ো তারপরে তুমি আমার নামাজ পড়ো আব্বা আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আগে নবী তারপর আমি আল্লাহ আর আমরা বলছি ঘুম হবে না তোমার ভূতে ধরেছে ভূত তোমার গিলে ফেলেছে আব্বা কি জঘন্য এই করে করে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আর কি আছে কিচ্ছু নেই কিয়ামতের আলামত কিচ্ছু না আব্বা জি শুনেন আমি কথা আগে নিয়ে যাব আজকে আপনাদের কাছে শুনলে বুঝতে পারবেন আব্বা জান ভাই জান আমার আরে আমার আপনার নবী দয়ার নবী দো জাহানের বাচ্চা হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ রসুলুল্লাহ সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম আল্লাহ পাক আমার নবীকে কত বড় নবী করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান ভাইদান ও মুমিন মুসলমান ও জওয়ানেরা ও আমার যুব ভাইরা গো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো ও জগতের মানুষ দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি তোমরা পেতে চাও আমার যদি তোমরা ভালোবাসতে চাও মহব্বত করতে চাও আমার নবীর এত্তেবা করো আমার নবীর অনুসরণ করো আমার নবীর এত্তেবা করো নবীর অনুসরণ করো আমার নবীর সঙ্গে সম্পর্ক গড়ো আমি আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমার সঙ্গে মহব্বত করা হবে আমার ভালোবাসা হবে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম শোনো আরে তোমাদের লাভ হবে এর জন্য কে আমি আল্লাহ তোমাদের জীবনের যত পাপ আছে গোনা আছে গো ওয়াগে ফিরলা কুম কম আমি আল্লাহ তোমাদের গুনাগুলো মাফ করে দেব আমার আল্লাহ বলছেন আমার নবীর ভালোবাসলে আমার হবে ভালোবাসা আর তোমাদের একটা লাভ কি দেব আমি আল্লাহর লাভ হবে তোমাদের গুনাগুলো মাফ করে দেব আমি আল্লাহ জোরে বলবেন না আল্লাহ বলছে গুনাহ মাফ করব তোমাদের নবীর ভালোবাসলে আর এ বলছে মিলাদ করুনি গুনাহ মাফ করে কি হবে গুনাহ নিয়ে আর দোজকে যাও গুনাহ মাফ করে কি হবে কথা বুঝতে পারি ইস আ হায় 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 হায়
अब्बा जान ओ आमार भाई दानेरा ओ जवानेरा जोबाग भाईरा सुने जान जेने जान अब्बा रे आज आमी आगे निये जाबो आपनादेर काछे अल्लाह रब्बुल आलामीन जेदिन बाबा एका छिलेन गो ओई दिन अल्लाह रब्बुल आलामीन जेदिन एका छिलेन आमार अल्लाह रब्बुल आलामीन आमार डाइने बामे सामने पीछने केउ छिल ना अल्लाह बोलार मतन एकजन केउ छिल ना आरे अल्लाह रब्बुल आलामीन ओई दिन चिंता भावना निलेन गो आमी अल्लाह रब्बुल आलामीन बोले दिलाम सुने लाओ जेने लाओ गो ओ जगतेर मानुष दुनियार मानुष सुने नाओ अल्लाह रब्बुल आलामीन बोलेन आमार एकटा बंधु बनाबो चिंता भावना करलाम आमार एकटा दोस्त बनाबो आमार एकटा बंधु आमी बनाबो गो एई ना मने करे आमार अल्लाह रब्बुल आलामीन निजार बाबा कुदरते हाते निये रे एक मुष्टि नूर निया बला छिलेन कोने मोहम्मदी नूर तुम्हें मोहम्मदी आकार धारण करो जय ना भूले चिरिया मारा बा अल्लाह रब्बुल आलमीन रे वाडारे बाबा ओई नूर मोहम्मदी आकार धारण करे नियाछे अल्लाह अकबर अल्लाह अकबर नूर मोहम्मद आकार धारण करेछे कि सुंदर देखते कि भालो लागछे एत सुंदर लागछे अल्लाह रब्बुल आलमीन निजेई बानिये निजेई ताकिये रयेछे चोख घोराते पाच्छेन ना मुख फेराते पाच्छेन ना एक दिन नय दुई दिन नय तीन दिन नय रे अब्बा अल्लाह रब्बुल आलमीन आमार नूरे मोहम्मदेर दिके ताकिये चल्लिश हजार बचर पर्यंत चेये आछे जोरे बोलुन सुभानाल्लाह चिल्ले बोलुन ना सुभानाल्लाह नारे तकबीर ओरे आमार अब्बा जान ओ आमार भाई दानेरा ओ जवानेरा जोबाग भाईरा अल्लाह रब्बुल आलामीन ओई नूरे मोहम्मदेर दिके ताकिये आछेन बाबा कि सुंदर देखते गो कि भालो लागछे गो कि जे आमार बंधु रे कि जे आमार हाबीबे आमार दोस्त रे আল্লাহর নবীর নূর থেকে জান্নাত বানানো হলো আল্লাহর ওই নবীর নূর থেকে জাহান্নাম বানানো হলো আল্লাহর নবীর নূর থেকে আব্বারে সব কিছু বানানো হয়েছে আল্লাহর নবীর নূর আস্তে আস্তে আব্বা আস্তে 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 করে একের পরে এক আগমন করতে লাগলো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কপালে চলে গেল আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কপাল থেকে নবী ইসমাঈল আলাইহিস সালামের কপালে আগমন করলেন আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের ওই কপাল থেকে আস্তে আস্তে করে ওই নূর বাবা আগমন করতে লাগলেন আব্বা আস্তে আস্তে করে রে ওই নূর আগমন করলেন বাবা আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহর কপালে আগমন করলেন ঈসা আলাইহিস সালামের কপাল থেকে আল্লাহর নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহর কপালে আগমন করলেন আস্তে আস্তে করে বাবা আম্মা জান আমিনার গর্ভে চলে আসলেন বাবা আল্লাহর নবীর আম্মা জান বর্ণনা করেন আমি আমিনা গো আমি আমিনা গো ওই রহমাতুল লিল আলামিন নবী দয়ার সাগর নবী আমি আমিনা নিয়ে যখন রাতে বেলা ঘুমাইতে যাব গো ওই সময় আল্লাহর নবী আলাইহিস সালামের সবাই এসে আমার ঘরের আশেপাশে বলতে লাগলো ও আমিনা গো তুমি বড় ভাগ্যবান ভাগ্যবান ও আমিনা শুনে নাও তোমার মতন ভাগ্যবান কেউ নাই তুমি এত বড় ভাগ্যবান মহিলা তোমার গর্ভে যে সন্তান এসেছে ও আমিনা রে ওই সন্তানটা অন্য কেউ নয় উনি হলেন গাছের নবী মাছের নবী উনি হলেন মুসলমানদের নবী হিন্দুদের নবী উনি হলেন নবীদের সেরা নবী আমিনা তুই বড় ভাগ্যবান কপাল নসিব তোমার খুবই ভালো আহা ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে ও জোয়ানেরা যুবক ভাইরা আল্লাহর
নবীর আম্মা যার বর্ণনা করেন আমি আমিনা আমি রাত যখন পার করে দিলাম সকাল হয়ে গেল আমি আমিনা আস্তে 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 করে রে এইবারে দেখতে পা গেল আমি একটা কলসি কাকে করে নিলাম কলসি নিয়ে আমি আমিনা আমি সকালবেলা পানি আনতে যাব কুয়ায় থেকে হেঁটে 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 কুয়ার কাজে চলে গেলাম ওই কুয়ার কাছাকাছি যখন গেলাম আমি আমিনা পৌঁছে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিল ও জিব্রাইল রে ওই যে চেয়ে দেখো কে আসছে হেঁটে হেঁটে আমার বন্ধুর মা আমিনা রে আমার দোস্তর মা আমিনা রে আর দেরি করো না রে জিব্রাইল ও জিব্রাইল রে আমার বন্ধুর মা আমিনা হ্যাট হয়ে কষ্ট করে পানি তুলবে রে কুয়ায় থেকে পানি তুলবে কত কষ্ট করে না 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 জিব্রাইল একবার শুনে লাও জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামে আমি সহ্য করতে পারবো না আমার বন্ধুর মা আমিনা আমার বন্ধু আমিনার পিঠে আছে রে আমার বন্ধুর মা আমিনা রে কুয়ায় থেকে কষ্ট করে পানি তুলবে হবে না ও জিব্রাইল রে তাড়াতাড়ি শুনে নাও জেনে নাও ওই কুয়ার পানিটা তাড়াতাড়ি উঁচুর দিকে তুলে দাও আমি আমিনা আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে রে আমার বন্ধুর মা আমিনা সহজে যেন পানি তুলে নিতে পারে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ নারায় তাকবীর এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় তোমার প্রতি দরুদ পড়লে তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা জোরে জোরে হওয়ালায়ালে ভাইরা ওরে আমার আব্বা জানেরা ও জোয়ানেরা যুবাও ভাইরা শুনে যান জেনে যান আজ আমি আগে নিয়ে যাব আব্বা আল্লাহর নবীর আম্মা যান হযরতে আমিনা বর্ণনা করেন গো আমি আমিনা যখন কুয়ায় থেকে পানিখানা তুলে নিয়ে আমি হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছি আমি আমিনা এই সময় চেয়ে চেয়ে দেখে আমার সামনের দেখে দেখে একদল পাখি আমার দিকে উড়ে উড়ে আসছে ওই পাখির দলের ভিতর থেকে একটা পাখি ডেকে ডেকে বলে রে ওরে আমিনা শুনে নাও যে ওরে পাখির দলেরা শুনে নাও জেনে নাও তোমরা দেরি করো না ওই যে দেখো কে চে হেঁটে হেঁটে আসছে রে ও যে আসছে আল্লাহর নবীর আম্মা যান হযরত আমিনা হেঁটে হেঁটে আসে গো ও পাখির দলেরা তোমরা দেরি করো না রে করো না একবার শোনো ওই আমিনার সঙ্গে বিয়াদবি হয় না লক্ষ্য রেখে দিও ওই পাখির দলেরা আমি আমিনা আমি চেয়ে চেয়ে দেখলাম রে ওই পাখির দলগুলো আমার কাছাকাছি এসে দুই দিক থেকে দুটো দলে ভাগ হয়ে গেল আমি আমিনা আমার সম্মান দিল পাখিগুলো আমার মাথার উপর থেকে একটাও পাখি উড়ে গেল না আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ নারায় তাকবীর আব্বা আমার নবীর ভিতরে কোনো হিংসা ছিল আমার নবীর ভিতরে কোনো গর্ব ছিল আমার নবীর ভিতরে কোনো অহংকার ছিল আমাদের ভিতরে হিংসা আছে 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 হ্যাঁ এদিনকে একটা সময় গেলাম আমি বলছি আমার নবীর ভিতরে হিংসা আছে না হিংসা ছিল না আমাদের ভিতরে আছে না আমি বলছি বাজে কথা হচ্ছে না একটু
আদের ভিতরে আছে মানে কি বেভাঙার হেডমাস্টার, বেভাঙার হেডমাস্টার মিষ্টি নিয়ে তিনজন চারজন গ্রামে ঢুকেছে। হাঁকা কোথায় যাবে? সালামতের মেয়েটা দেখাশুনো হচ্ছে। তোমাদের খেয়ে কাজ নেই, সালামতের মেয়ে দেখতে যায়? আমার আমারটা দেখতে পাও না? ও ভালো সব কালো, ও ভালো সব কালো, কত বড় বেহায়া, কত বড় বেহায়া, ওর মেয়ে দেখতে যায়। তোর কি, তোর বাবের কি, তোর মেয়ের যখন দেখাশুনো হবে ও বে ভাঙবে নাকি? বলেন দেন এসব হিংসাগুলো কেন, কেন জঘন্য মনোভাব আমাদের ভিতর থেকে যায় না? খালি মসজিদ উঠে আল্লাহ 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 বলে পাগলা পাগলা ঘর যা, পাগলাম হচ্ছে কি? হ্যাঁ, মনের ভিতর বাসা বেঁধে রেখে জঞ্জাল ভর্তি করে রেখেছে, এটা পরিষ্কার হওয়ার চিন্তা ভাবনা নেই। আব্বা ভালো হবে, একটু ভালো হও, আমার নবীর আদর্শ চরিত্র ক্যারেক্টার যদি কেউ নিতে পারে তার চিন্তা নাই, তার আর চিন্তা হবে না, আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান ভাইদের আমার, আমার নবী কত বড় নবী, আমার নবীটা দুনিয়ার জমিনে আসবেন, আহ সব আনন্দে আনন্দিত হয়ে রয়েছে, সবাই পাগল পারা হয়ে রয়েছে, আমার নবীর জন্য দিওয়ানা হয়ে রয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানেরা, ও জোয়ানেরা যুবক ভাইরা শুনে যান, জেনে যান আব্বা রে আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবেন। রাত কান্না কাড়ে করে কেঁদে কেঁদে বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ একবার আমি আপনাকে বলবো, আল্লাহ রব্বুল আলামিন আমি রাত ওই নবীটা দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহ ওই নবী যেন রাতের বেলা যেন ভূমিষ্ঠ হয়, আমি রাত আজকের দিনে ওই নবীটা যদি পাই গো আমি আমার গর্বটা বেড়ে যাবে, আমি দিনের কাছে বলবো ওরে দিন রে তোর থেকে দাপ আমার অনেকটা বেড়ে গেল, তুই দিয়ে সূর্যের আলো পাশ বটে কিন্তু সূর্যের আলো হতো না, সূর্য হতো না দিন তুই হতিস না যদি নবী না হতো রে, ওই নবী আমি রাত্রি বেলা পেয়েছে আমার দাম অনেক তোর থেকে বেশি হয়ে গেল। রাত কান্নাকাটি করছে, দিনও কান্নাকাটি করা শুরু করা দিল, দিয়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ ও মাওলা মাহবুদ আল্লাহ ওই রহমাতুল লিল আলামিন নবী বিশ্বের সেরা নবী দুনিয়ার জমিনে আগমন করছে, ও রব্বুল আলামিন আল্লাহ গো ওই নবীটা যেন দিনের বেলা যেন ভূমিষ্ঠ হয়, আমি দি আমি সূর্যের আলো পাই বটে কিন্তু হাজার হাজার সূর্যের আলো যদি একত্রিত করে গো যদি ছেড়ে দেওয়া হয় দেখতে পাওয়া যাবে, আরে আল্লাহ নবীর নূরের যদি যদি ছেড়ে দেওয়া হয় হাজার হাজার সূর্যের আলোর থেকে আল্লাহ আপনার নবীর নূরের যতিটা বেশি হয়ে যাবে, ও রব্বুল আলামিন ওই নবীটা আপনি দিনের বেলা দেন। রাত কাঁদছে দিন কাঁদছে দুইজনা আল্লাহ নবীর জন্য দেওয়ানা হয়ে রয়েছে। আব্বা জান ভাই জান, আমরা কোনোদিন নবীর জন্য পাগল হইনি, দুরাকাত নফল নামাজ আমরা বেশি করে পড়িনি, নবী পেয়েছি কোনোদিন শুকরিয়া আদায় করিনি, আমরা কপাল ফাটা দল তো হতভাগা, আমাদের ধান্দা চিন্তা আলাদা, হই 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 করে ঘুরে বেড়াবো খালি। আব্বা জান ভাই জান আমার শুনে লেন জেনে লেন, ওরে আমার সোনার মানে কেরা রে আল্লাহর নবী আলা সাল্লামেরা আরে ফরিয়াদ করতে লাগলো, ও রব্বুল আলামিন গো আরে আমাদেরকে নবী না করে আমাদের রসুল না করে আল্লাহ, আয় আল্লাহ ওই আমাদেরকে যদি একবার দেখতে পাওয়া যায় আল্লাহ গো আপনার নবীর আখেরি জামানার নবীর উম্মত করে যদি পাঠাতেন আমরা বড় ভাগ্যবান বলে আমরা মনে করতাম। নবীরা পর্যন্ত ফরিয়াদ করছে আল্লাহর কাছে, আমরা কে কি উদ্যমী মানুষ? আব্বা অহংকারটা ভিতর থেকে সরাতে হবে,
আল্লাহ মানা করছেন অহংকার করতে। আল্লাহুল গনি, আল্লাহ বলেন আমি হলাম ধনী। ওয়ান্তুমুল ফুকারা, তোমরা যারা আছো সব ফকির। ফকির হয়ে অহংকার করা যায় না, ধনীরা অহংকার করতে পারে, মানায়। ঠিক না বেটি আপা? তাহলে আমরা সব ফকির, অহংকার করব কেন? কি জন্য অহংকার করব? আহা, ওরে আমার আব্বা জান, ও ও ও আমার ভাই দানেরা, ও জনে রাজবাগ ভাইরা। আচ্ছা আব্বা, আপনাদের কাছে আমি জানি আমার নবীর জন্মস্থানটা কোথায় ছিল? মক্কা শরীফ। মক্কা শরীফ। আমার নবী কি এখন মক্কা শরীফে আছেন? না, মদিনা শরীফ হুজুর আমার আছেন। মদিনা শরীফে হুজুর আছেন, আজও পর্যন্ত মদিনা শরীফে আছেন, ওই চলে গেলেন। আমার নবীর জন্মস্থান হলো মক্কা, আর চলে গেলেন মদিনায়। কেন? কারণ আছে, ঠিক না বেঠিক গো? আমার নবীকে মেরে দেবেন, আমার নবীকে শেষ করে দেবেন, ওরা চিন্তা ভাবনা নিয়েছে মক্কার মানুষগুলো। আচ্ছা, আমার আল্লাহর বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি, একটু বলেন তো, জোরে বলুন। আমরা চিন্তা করছি না, আমরা একটুখানি চুনো পুঁটি। হ্যাঁ, আমাদের বুদ্ধি বেশি, কোথাকার খেয়ে দুটো আমলা ভাতে দে। হ্যাঁ, একটা করুণা হয়েছে তাই থাকাবার কল নেই, করুণা হয়েছে খালি মাস্ক পরো আর ঘরের ভেতর ঢুকে থাকো, বুঝতে পারছেন না? খালি লক লক করে দাও, সব ঘরে ঢোকো, বাস বন্ধ, ট্রেন বন্ধ, বাজার বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ, ঘরের ভেতর ঢুকে থাকো, পালাবে। হ্যাঁ, পালাবে। হ্যাঁ, একটা করুণা তাড়াবার ক্ষমতা নেই আমাদের বুদ্ধি বেশি, বুঝতে পারছেন না? আমি বলি তো এত বড় বড় বোম, পরমাণু বোমা দুটাটা ফেলে দেন, পরমাণু বোমা করেছো, বন্দুক রয়েছে, গুলি রয়েছে, মার। আল্লাহ, কার মারবো? দেখতে পাই না, নাক দিয়ে ঢুকছে, ফেলে দিয়ে পালাচ্ছে। এত বুদ্ধিটা কি বুদ্ধি কোথায় কাজে লাগা? আব্বা, ভ্যাকসিন নিয়েছে তাও হচ্ছে নাকি? সোনারপুরে চলুন, লকডাউন, বারুইপুরের পাশে সোনারপুর, আমার বাড়ি বারুইপুর, আর পাশে সোনারপুর লকডাউন করে দিয়েছে। আমি বলি কেন ভ্যাকসিন নিল তা কি হলো? ভ্যাকসিনও সে নাকি আটকায় না, তাও ধরছে। আব্বা, আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর সঙ্গে চালাকি বেশি করো না, একটু ভালো হও, ভদ্র হও, সভ্য হও, ভালো হবে, ভালো হবে, আল্লাহ রোগ সরাবে। কে সরাবে রোগ? আমরা যদি বলি মস্তানি করব, দাদাগিরি করব, শেষ, কমপ্লিট করে দেবে। একটা একটা জিনিস দিলি থাকাবার কল নেই। আমফান হলো কি হলো? কেঁদে ওলট পালট কি গো? আমফানে ওলট পালট, ইয়াসে ওলট পালট, সব ওলট পালট করে দিচ্ছে। আব্বা, হ্যাঁ, একের পর এক ঝাপটা আসবে, এখনো ভালো হওয়ার সময় আছে। আমি কথাখানে আগিয়ে নিয়ে যাবো, যে কথা বলছিলাম বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরে আমার নবীকে বাঁচালেন, আমার নবীকে মেরে দেবেন মক্কার মানুষগুলো। আল্লাহ অর্ডার দিলেন জিব্রাইল মারফত, যাও আমার নবীকে চলে যেতে বলো, ওখান থেকে রওনা দিতে বলো, হিজরত করতে বলো। আহ, আল্লাহর নবী, আমার দয়ার নবী গো, ওখান থেকে রওনা দিলেন, আমার নবীর জামা আলীকে বাবা বিছানায় শোয়ায় দিলেন। আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে গিয়ে আল্লাহর নবী সাহাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহর নবী দিয়ে বললেন, গিয়ে গাও বলতে লাগলেন, ও আবু বকর, ও আবু বকর, আপারে যেই না একবার বলেছেন সাথে সাথে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ তাড়াতাড়ি বাবা ফাটাং করে দরওয়াজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি দরওয়াজা খুলে দিলে, আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবীজি গো, আমি কি করে ঘুমাবো? আপনি আজ থেকে ছয় মাস আগে একবার খালি আপনি বলেছিলেন গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবীজি গো, আপনি বলেছিলেন, ও আবু বকর, তুমি রেডি থেকো, সামনে এমন একটা দিন আসছে আমাদের এখান থেকে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবীজি গো, ওই দিন থেকে আজকের ছয় মাস হয়ে গেল, আজকের দিনে আমি একটা রাত ঘুমাই না বিছানায়। আমার নবী আপনি, আল্লাহর সেরা নবী আপনি, নবী গো, আপনি এসে আমার বাড়ি ডাকবেন, আবু বকর বলে বলে ডেকে ডেকে ফিরে চলে যাবেন। নবী গো, আমাকে যদি না পান, আমি যদি ঘুমিয়ে যাই, যদি সাড়া যদি না দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ,
বললেন নবীজি গো আমি কেমন করে আরে আল্লাহ দরবারে মুখ আমি দেখাবো তাই আমি আবু বকর 6 মাস হয়ে গেল একটা দিনও আমি ঘুমাই না হুজুর আমি আপনার জন্য রেডি হয়ে আছি আবু বকরের আমলটা যদি অপর পাল্লায় রাখা হয় আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহর নবী এত বড় আহারে আমার নবীর সাহাবী আবু বকর এত ভালোবাসা বেসেছিলেন আব্বারে আমার নবীর অন্তকালের পরে আমার নবীর ওপাতের পরে আমার নবীর অন্তকালের পরে আল্লাহর নবীর সাহাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো বলেছিলেন আমার বন্ধু বান্ধবেরা ওরে আমার সঙ্গী সাথীরা ও নবীর সাহাবারা তোমরা জানারাও আরে এমন ভাবে নবীকে তোমরা নবীর সঙ্গে ছিলে শুনে নাও জেনে নাও আরে আমি আবু বকর বলি আমার অন্তকালের পরেতে আমার গোসল দিয়ে দেবে আমার নামাজ জানাজার পড়িয়ে আমার আস্তে আস্তে খাটিয়ায় কাফন পরিয়ে তুলে আস্তে আস্তে করে খাটিয়া খানা নিয়ে তোমরা যাবে নবীর মাজার মুকদ্দাসের সামনে আল্লাহর নবীর মাজারের সামনে আমার খাটিয়া খানা রেখে রে আমার নবী পাককে সালাম দেবে আল্লাহর নবীর সালাম দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার গো একবার শুনেলাম যে নালার নবী গো আপনার হিজরতের সঙ্গের সাথী আবু বকর আজ অন্তকাল হয়ে গেছে নবী গো আজকে আপনার পাশে দাফন করা হবে আল্লাহর নবী যদি অর্ডার দেয় তবে নবীর মাজারের ভিতরে আমার নবীর পাশে আমার দাফন করে দেবে যদি না আমার নবী সালামের জবাব দেন যদি বলেন না আবু বকর আমাকে আমার পাশে দিও না আমাকে যেখানে ইচ্ছে তোমরা দাফন করো আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত ভালোবেসেছিলেন নবীর এত প্রিয় হয়ে গিয়েছিলেন গো ইন্তেকালের পরে আমার নবী সাহাবীকে এই বা গোসল করানো হয়ে গেল কাফন করানো হয়ে গেল সুন্দর করে এবার খাটিয়ায় লাশটা তুলে জানাজার নামাজ পড়িয়ে কাফন করানোর পরে নামাজ পড়িয়ে লাশ কানা নিয়ে চলে যাওয়া হলো গো আল্লাহর নবীর মাজারের সামনে গিয়ে সালাম খানা দিয়ে এইবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো আপনার হিজরতের ওই সঙ্গের সাথে আবু বকর আজ অন্তকাল হয়ে গেছে নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার পাশে তালে দাফন করা হবে আল্লাহর নবী বলেন সাবিরে সালামের জবাব দিলেন বাবা আমার নবী সাবি শোনো শোনো আমার আলী জামাই শোনো তাড়াতাড়ি করে আমার বন্ধুর কালকে নিয়ে আবু বকরকে নিয়ে গো আমি নবী আমার ডান পাশে দাফন করে দাও ফটাক করে আল্লাহর নবী যেই না বলেছে ফটাক করে আব্বা আল্লাহর নবীর মাজারের দরওয়াজাটা ফটাক করে আব্বা রে একা একা খুলে গেছে আরো জোরে বলন আরো চিল্লা বলন নারে তাকবীর বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মওতার নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়ারা আমার মওতার নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়ারা দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ নারায় তাকবীর
আব্বাজান কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক আজকের মাহফিলটা যেন কবুল করে নিক, সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আব্বাজানেরা, আজ আমি আপনাদের কাছে কথাখানা আগিয়ে নিয়ে যাব, আমার নবী আমার নবী, এর নবীর কথা আমি বলে আপনাদের কাছে শেষ করতে পারবো না। আমার নবী আহারে, আমার নবী আল্লাহর নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা হাবিবুল্লাহ, জনাবে বাবা মোহাম্মদ রসুলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাইরা, আমি আপনাদের কাছে ওয়াজ করছি, আরো একটু আগিয়ে নিয়ে যাই। আরে আমার নবী এত বড় নবী ছিলেন বাবা, আমার নবীর আদর্শ চরিত্র ক্যারেক্টার যদি কেউ নিতে পারে তার কোন আর অসুবিধা হবে না, হবে না, হবে না। আমি ও কথা বলতে চাচ্ছি না, আমার নবী মদিনা শরীফ চলে গেলেন আব্বা, আমার নবীর জন্মস্থান কিন্তু মক্কায় ছিল। এখন মক্কার ঘরে 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 আওয়াজ উঠে গেল, সবাই পালা, কেন রে? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, ওই মক্কা থেকে মদিনায় গিয়েছিল, মদিনায় থেকে আবার দল বল বেঁধে সবাই আসছে, জোট বেঁধে আমাদের সবার মেরে দেবে, সবাই পালা পালা। মক্কার ঘরে থেকে আব্বা, ওরে আমার ভাই দানেরা, ও জোয়ানেরা, ওরে আমার ভাইয়েরা রে, সবাই পালিয়ে পালিয়ে সবাই বাবা চলে যেতে লাগলো। এই বা একজন বুড়ি মা হাতে তার একটা লাঠি রয়েছে, কোমরে একটা গাঁটলে রে, ওই বুড়ি মা বাবা এমন ভাবে, আরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কান্দে যাহাই করে রাস্তায় চলে এলো। ওই বুড়ি মা দেখে বলে, গ্রামবাসীরা ও পাড়া প্রতিবেশীরা রে, তোমরা আমার সঙ্গে করে নিয়ে চলে গো, আমার গালে টানাও, আমার আমার সঙ্গে করে নাও, আমার একা ফেলে রেখে দিও যাও না। কেন জানো? ওই মোহাম্মদ যদি এসে রে আমার দেখতে পায়, আমার মেরে দেবে গো, সবাই একটুখানি আমার সঙ্গে সাথে করে নাও। এই না বলে বুড়ি মা রাস্তার উপর বসে বসে কাঁদে, কেউ বাবা কান্দায় না, সবাই যে যার মতন পালিয়ে চলে যায়। বুড়ি মা রাস্তার উপর বসে বসে কান্দার আছো, ভাইরা ওরে আমার আব্বা জানেরা, ও জোয়ানি রাজবাগ ভাইরা, আল্লাহর নবী দয়ার নবে আমার রহমাতুল্লিল আলামিন নবে গো, এটে এটে বুড়ি মার সামনে চলে আসলে, আর বুড়ি মা কাঁদছেন দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ও মা, বুড়ি মা গো শুনে নাও, আজ তুমি কেন এমন করে চোখের পানি ফেলো? ও বাবা ছেলে গো, আমি কেন কাঁদছি তুমি জানো না রে বাবা, শোনো শোনো একবার আমি তোমার বলবো। এই গ্রামে একটা বদমাস মোহাম্মদ বলে বাস করত, ওই মোহাম্মদকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আবার নাকি দল বল বেঁধে আসছে সবার মেরে দেবে, তাই আমি কাঁদছি। আল্লাহর বান্দি ওই বুড়ি মা ডিকি বলে, বাবা আমি এত করে বললাম গ্রামবাসীরা, আমার গাল্লিটা মাথায় করে নাও, আমার সঙ্গে করে নাও, আমার গাল্লি কেউ নিল না, সবাই যে যার মতন চলে গেল। আমি বুড়ি মা তাই মোহাম্মদের ভয়তে কাঁদে, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই দানেরা, ও জোয়ানেরা যুবাও ভাইরা গো, আল্লাহ নবী ডেকে বলেন, মা গো তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, তোমার চোখের পানি ফেলাটা বন্ধ করে দাও, আজ আমি একটুখানি বলি, শুনে নাও জেনে নাও, আমি তোমার এক্ষুনি এই তোমার গালে খানা মাথায় করে নেব, আমি তোমার গন্তব্যস্থলে দিয়ে আসবো। মা আমা তুমি কেঁদো না মা, চোখের পানি ফেলা বন্ধ করো, আমি তোমার নিয়ে যাচ্ছি, দাঁড়াও চিন্তা করো না। ভাইরা ওরে আমার আব্বা জানেরা, ও জোয়ানি রাজবাগ ভাইরা, আল্লাহর নবী
ভাবি ওই বুড়িমার কালো ধুলা ময়লা ওই গাল্লি মাথায় করে নিয়ে গো আট শুরু করে দিলেন আব্বা এটে এটে চললেন আমার বিশ্ব নবী নিয়ে চলে গেলেন গো অনেকটা দূরে গিয়ে ডেকে বলেন মা গো আর কত দূরে যাব ও বাবা ছেলে গো ওই যে দেখতে পাচ্ছ পাহাড় ওই পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে থাকবো লুকিয়ে থাকবো আর কেউ আমার দেখতে পাবে না মারতে পারবে না আল্লাহর নবী ওই পাহাড়ের আড়ালে গাল্লি খানা নিয়ে গিয়ে গো নামিয়ে দিলেন মা গো তুমি এইখানে থাকো আমি এই বারাসে ও মা দাঁড়াও ও বাবা দাঁড়াও দাঁড়াও ও বাবা ছেলে গো তুমি এত বড় উপকার করলে আমার একবার দাঁড়াও তুমি চলে যেও না রে বাবা যেও না তোমার নামটা একবার বলে যাও ঠিকানাটা বলে যাও আব্বার নামটা একবার বলে যাও বাবা আল্লাহর নবী ঠিকই বলেন মা গো আমার পরিচয় তুমি জানবা মা আমার নাম তবে শোনো তুমি যে মুহাম্মাদের নামে সারাটা রাস্তা ধরে গালি গালাজ করতে করতে এলে মা আমি সেই অধম মুহাম্মাদ আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমার আব্বার নাম আব্দুল্লাহ আর মায়ের নাম আমেনা আল্লাহর নবীর কথা কানা শুনে গো তত্তর করে বুড়ি মা কাঁপছে হাতের লাঠি পড়ে যাবে আল্লাহর নবীর আর ভয়তে বুড়ি মা কেঁপে কেঁপে পড়ে যাবে আর নবী ডেকে বলেন মা তুমি কেঁপো না ভয় করো না মা শুনে লাও জেনে নাও একবার আমি তোমার বলব গো তোমার চোখের পানি তুমি ফেলো না মা ও মা বুড়ি মা আমি অদম মোহাম্মদ আমি কাউকে অন্যায় ভাবে মারিনি মারব না আমি মোহাম্মদ বলে শোনো তুমি যদি বাড়ি যেতে চাও মা আবার তোমার গাল্লি বয়া নিয়ে বাড়ি দিয়ে আসব বুড়ি মা ডেকে বলে বাবা ছেলে গো একবার শুনে লাও জেনে নাও রে বাবা আজ আমি বলবো আমার এত ভালো লেগেছে বাপ তোমার ব্যবহার এত ভালো লেগেছে রে তোমার এত ভালো লেগেছে আমার বাবা মোহাম্মদ এত ভালো হয় আগে বাবা আমার জানা ছিল না রে বাবা ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তুমি আমার একটু যদি কলমা পড়িয়ে দাও এক্ষুনি আমি মুসলমান হয়ে যাব আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ নারায় তাকবীর আব্বা জান ভাইদের আমার ওয়াজ কিন্তু অনেকটা দূরে ফেলে চলে এসেছি ওয়াজ কত দূরে ফেলে এসেছি মনে আছে আম্মা জান আমিনার গর্ভে হুজুর রয়েছেন এখনো কিন্তু আম্মা জান আমিনার গর্ভে হুজুর আছেন এগারোই রবিউল আউয়াল যেদিন হয়েছে আমার নবী এসেছিলেন কোন তারিখে বারোই রবিউল আউয়াল সোমবার সবে পৃথিবীর জমিনে ধলার ধুরিতে এই আপনার কিনা দুনিয়ার জমিনে এসেছিলেন আল্লাহর নবী আম্মা জান হযরত আমেনা এগারোই রবিউল আউয়াল আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে দিনের বেলা কাঁদছে কেন কাঁদছে আহা আব্বা জান ভাই আমার ওরে সোনার মানিকেরা আল্লাহর নবীর আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার আছে এত কান্না কাঁদে গো চোখের পানি ছেড়ে ছেড়ে আব্বা আল্লাহর নবীর আম্মা ডেকে ডেকে বলেন আয় আমার মাওলা মাহবুব আল্লাহ আয় আমার মাওলা মাহবুব আল্লাহ আমার আজ দুনিয়ায় স্বামী নাই ও রব্বুল আলামিন আল্লাহ গো আমার যে সন্তান হবে দুনিয়ায় আমার পৃথিবীর সেরা নবী আসবে আল্লাহর শ্রেষ্ঠ নবী দুনিয়ার জমিনে আসবে আর ও রব্বুল আলামিন আমার নবীটা আসবেন এত বড় সম্মানীয় নবী গো আজকের দিনে আমার স্বামী দুনিয়ায় নাই আমার বিপদের কালে কেউ আমার কাছে নাই আম্মা জানাও মে না চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর নবীর আম্মা জানের ওই কান্না আওয়াজটা বাবা আব্দুল মুত্তালিবের কানে বাবা আওয়াজ চলে গেল আল্লাহর নবীর দাদু আর কান্নার আওয়াজ পেয়ে গেছেন আব্বা আল্লাহর নবীর দাদু আব্দুল
মুত্তালিব ছুটে জুড়ে চলে এলো ও আমার বৌমা গো ওরে আমিনা বলো বলো কেন এমন করে তুমি কাঁদছ ও বৌমা তোমার চোখের পানি কেন পড়ে বলো ওরে শ্বশুর আব্বা আমার যে স্বামী দুনিয়ায় নাই তোমার যে সন্তান নাই দুনিয়ায় আমার যে সন্তানটা হবে গো এত বড় সম্মানীয় নবী আমার আসবেন জমিনে দুনিয়ায় আমার বিপদের কালে কেউ নাই আমার আশেপাশে আমি বড় চিন্তায় পড়ে আছি কি উপায় হবে আমার তাড়াতাড়ি করে আব্দুল মুত্তালিব ডেকে বলে বৌমা রে তুমি কেঁদো না কেঁদো না চোখের পানি ফেলো না ওরে আমার বৌমা একবার শুনে লাও জেনে লাও আজ আমি তোমার বলবো বৌমা গো এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছে এই না বলে তাড়াতাড়ি চলে গেল ও উম্মে আইমান এসো এসো উম্মে আইমান রে আমার আর খেদমত করতে হবে না একবার একটু তাড়াতাড়ি চলে যাও আমার বৌমা আমিনার ঘরে ঢুকে দাও আমার বৌমা আমিনার খেদমতে লেগে দাও আমার বৌমা আমিনার যেন কোনো অসুবিধা হয় না আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু ছিলেন আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু বড় উপকার করেছিলেন উপকার করেছে না করেনি যেটা করেছে সেটা হ্যাঁ বলতে হবে ঠিক না ঠিক তার তোর বিরোধিতা করলে হবে না জি আবার দৌড়ে চলে গেল আবুল আহাবের দাসী নাম হলো সুয়াইবা সুয়াইবার কাছে গেল ও আবুল আহাবের দাসী সুয়াইবা একবার একবার শুনে লাও জেনে নাও আর দেরি করো না এখানে থেকো না আবুল আহাবের খেদমত করতে হবে না গো সুয়াইবা তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো কোথায় যাব আব্দুল মুত্তালিব ও সুয়াইবা রে একবার তাড়াতাড়ি চলে দাও আমার বৌমা আমিনার ঘরে ঢুকে যাও আমিনার ঘরে তুমি থাকবে তুমি দরওয়াজার কাছাকাছি তুমি থাকবে আমি ঘরের বাইরে আছি গো যদি কোনো সমস্যা হয় অসুবিধা হয় সুয়াইবা তুমি আমি আব্দুল মুত্তালিব আমার কাছে তুমি খবরটা পৌঁছে দেবে সন্ধ্যা হয়ে গেল আব্দুল মুত্তালিব আমিনা কাঁদছে দেখে আব্বা আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খানাই কাবাই ঢুকে গেছে গো ওই খানাই কাবাই বসে আর ডাকতে লাগলো ও মাওলা মাবুদ গ ও খানাই কাবার মালিক গ আজ আমি একবার বলবো আজকের আমার আমিনা যেন কান্নাকাটি করছে চোখের পানি ফেলে আমিনা আজকে স্বামী দুনিয়ায় নাই বড় চিন্তায় পড়ে আছে সন্তান দুনিয়ায় আসবে আমিনা এত কান্নাকাটি করে ও খানাই কাবার মালিক গ যেন আমিনার কোনো অসুবিধা হয় না আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব রাত হয়ে গেল বাড়ি চলে এসেছেন বাবা বাড়ি এসে ঘুমিয়ে গেছেন গো রাত যখন গভীর হয়ে গেল বাবা ওই রাত্রি বেলা আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব আকাশে বিরাট একটা আওয়াজ শুনতে পেল তাড়াতাড়ি ঘরে থেকে বার হয়ে এসে রে আব্দুল মুত্তালিব আসমানের দিকে চেয়ে দেখে আসমানের দরওয়াজাটা দুটো খুলে গেছে ওই দরওয়াজা দিয়ে আব্দুল মুত্তালিব চেয়ে দেখে আর লাইন 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 দিয়ে আপনার কিনা ফেরেস্তা নামতে শুরু করে দিয়েছে ওই ফেরেস্তাদের হাতে একদল ফেরেস্তার হাতে সাদা পতাকা আর একদল ফেরেস্তার হাতে সবুজ পতাকা আমার নবীর সম্মানের জন্য আগে আসছে আর ওয়াজ করবো না আজকের এই পর্যন্ত রাখছি আল্লাহ যদি দিন দেয় ইনশাআল্লাহ হবে আমার আজান হবে এখন আজানের পরে ইনশাআল্লাহ নামাজ হবে নামাজ বাদ ইনশাআল্লাহ আবার একের পর এক বক্তা উঠবেন আমি গুনাহগার আতাউল্লাহ খোকা আপনাদের কাছ থেকে এতক্ষণ ধরে ওয়াজ নসিহত করেছি আল্লাহ পাক যেন সকলের শোনা বলাটা কবুল করে নিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি ইনশাআল্লাহ আবার আনান ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম